নমস্কার দর্শকবৃন্দ, উচ্চ স্কেলের আবেদন শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নতুন সরকার গঠনের পর শিক্ষক সমাজের একাধিক দাবি দাওয়ার সুরাহা হয়েছে, দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে নিয়োগও শুরু হয়েছে। এবার বাম আমলে তৈরি একটি নিয়মের সুরাহা পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে দ্বারস্থ হলেন স্নাতক স্তরের শিক্ষকরা। উচ্চ স্কেলের অনুরোধ নিয়ে সরকারের কাছে আবারও আবেদন জানাতে চলেছেন রাজ্যের কয়েক হাজার স্নাতক স্তরের শিক্ষক। এই শ্রেণীর শিক্ষকদের মধ্যে অনেকে যোগ্যতা মান থাকা সত্ত্বেও সঠিক বেতন পাচ্ছেন না বলে আদালতে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে সঠিক স্কেলে বেতন পাচ্ছেন, আবার অনেকের অভিযোগ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সঠিক বেতন এখনও মিলছে না, আর বাকিদের একাংশ যোগ্য বেতনের দাবিতে আদালতের দরজায় কড়া নাড়বে বলে জানিয়েছেন। তাদের একাংশের বক্তব্য, বাম সরকারের আমলে চালু হওয়া নির্দেশিকার শিকার তারা। কয়েক হাজার টিচার পিজি ডিগ্রি থাকায় হাইকোর্টে কেস করে স্কেল পাচ্ছেন। হাওড়ার এক শিক্ষকের বক্তব্য, 2013 সাল থেকে হাওড়া এডিআই অফিসে পিজি স্কেলের জন্য নথি নিয়ে ঘুরছি, কোনো সুরাহা হয়নি সমস্যার। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষক সংগঠনের দেওয়া হিসেব অনুযায়ী, শেষ রোপা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মূল বেতন অনুসারে পাস স্কেল হল 34,400, অনার স্কেল 39,900 এবং পোস্ট গ্র্যাজুয়েট স্কেল 42,600 শুরু হচ্ছে। অর্থাৎ রোপায় অনার্স ও পিজি পোস্টে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মূল বেতনের পার্থক্য 2,700 টাকা। সংগঠনের বক্তব্য, এই বেতন পার্থক্য দূর করে শিক্ষা দপ্তর এক পোস্টে সব স্নাতককে উত্তীর্ণ করলে শিক্ষক ক্যাটাগরির একটি সমস্যা দূর হবে। পিজি স্কেল দিয়ে রাজ্য সরকার অনার্স পোস্টের অবলুপ্তি ঘটিয়ে শিক্ষকদের 3 দশকের দাবি সমাধান করুক। একাংশের যুক্তি, এই পোস্টটি বাম আমলের শিক্ষা দপ্তরের ভ্রান্ত নীতির কারণে যে তৈরি হয়েছে তার কারণ বর্তমানে RLST পরীক্ষায় পাস ও পিজি পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরির ফর্ম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে। শিক্ষক সংগঠনটি জানিয়েছে সমস্যার সমাধানে স্কুল শিক্ষা কমিশনার স্কুল শিক্ষা সচিবকে জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক চন্দন গড়াই একটি জেনারেল অর্ডার করে সমস্ত টিচার অনার্স টিচারদের পিজি পোস্ট দেওয়ার দাবি জানান। পাশাপাশি 12,000-এর মতো এই স্তরের শিক্ষক মনে করেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার সমাধান হবে। তাদের বক্তব্য, একটি জেনারেল অর্ডার ইস্যু করে মাস্টার ডিগ্রির স্কেল প্রদান করা উচিত। মাস্টার ডিগ্রি স্কেলের শিক্ষক শিক্ষিকা এবং অনার্স স্কেলের শিক্ষক শিক্ষিকারা SSC-তে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে নিযুক্ত হয়েছেন, সুতরাং প্রাপ্য স্কেল থেকে বঞ্চিত থাকা উচিত নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে যাদের অনার্স রয়েছে তা যাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট স্কেল পাওয়ার জন্য তারা আবেদন করছেন এবং সেই আবেদনটি বাম আমলের তৈরি একটি ভ্রান্ত শিক্ষানীতি বলেই তারা মন্তব্য করছেন। দেখা যাক এই বিষয়ে কতদূর কী সিদ্ধান্ত নিতে পারে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।